হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। ওনার স্ত্রী সংখ্যা ছিল 1000, কয় হাজার, এক বর্ণনা আসছে 1700 ছিল, আল বেদায়ন নেহের ভিতরে আসছে 700 ছিল স্বাধীন, 300 ছিল বাদী, কোনো বর্ণনায় ছিল ওনার স্ত্রী সংখ্যা 700, কোনো বর্ণনা 600, যাই হোক যা ছিল, আবার কোনো বর্ণনা ওনার স্ত্রীর সংখ্যা ছিল 100 জন। একবার উনি নিয়ত করলেন যে আমি আজকে সমস্ত স্ত্রীদের কাছে যাব, এক রাতে সব স্ত্রীর কাছে যাব এবং সমস্ত স্ত্রীদের সাথে আজকে আমি লিভ টুগেদার করলে, ইন্টারকোর্স করলে, সহবাস করলে যে সন্তানগুলি হবে এই সন্তানদেরকে আমি আল্লাহর পথের মুজাহিদ বানাবো। এটা সহি হাদিস, বুখারীতেও আছে, আল্লাহর পথের কি বানাবো, মুজাহিদ বানাবো। উনি অনেক সক্ষম পুরুষ ছিলেন। তো তিনি গেলেন, সব স্ত্রী হোক স্ত্রী যাই হোক, একেবারে 100 জন হোক, 99 জন হোক, 100 জনের নিচে কোনো বর্ণনা নাই, উপরে বিভিন্ন রেওয়ায়ত আছে, বিভিন্ন এক একজন এক এক মত আছে, কিন্তু 100 জনের নিচে কেউ বলেন নাই, কথা বুঝতেছেন কিনা। এখন সবার কাছে তিনি গেলেন, তো সন্তান হলো, কারো ঘরে কোনো সন্তান হয় নাই। মুফাসসিরা রসুল্লাহ বললেন যে কারো ঘরে কোনো কি হয় নাই, সন্তান হয়নি। একজনের ঘরে একটা সন্তান হয়েছে, এক মহিলার স্ত্রীর গর্ভে, তাও এটা অপূর্ণাঙ্গ, অটিস্টিক, প্রতিবন্ধী, অপূর্ণাঙ্গ হয়েছে, অটিস্টিক হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, আর কারো ঘরে হয় নাই। কেন হয় না? রসুল বলে যে উনি ওই যে আমি সব স্ত্রীর কাছে গমন করব, যাব এবং সবার সাথে লিভ টুগেদার করবো, যে সন্তান হবে এদের সবাইকে আল্লাহর পথের মুজাহিদ বানাবো, এই বলার সময় উনি ইনশাআল্লাহ বলেন নাই। উনি কি বলতে ভুলে গেছিলেন? ইনশাআল্লাহ। এই জন্য কুরআন আল্লাহ বলছেন রসূলুল্লাহকে, লা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমি ভবিষ্যতে এমন কোন কাজ করব, এটা বলার আগে কি বলবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ বইল না। মানে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, এই জন্য সন্তান একটাও হয় নাই। যাই হোক, যে এত বড় রাষ্ট্র ক্ষমতা তিনি চালাইছেন, এরপরও নামাজ কাজা হয়েছে ওনাদের? আবাদত বন্দীকে নষ্ট হয়েছে? এত সন্তান ছিল, আবাদত বন্দীকে নষ্ট হয় নাই। যাই হোক, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর কয়েক মিনিট কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। হেদায়েতটা কার হাতে? আমলের তৌফিক কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে, ইন্টারনেট, গুগল, ফেসবুক এগুলি নিয়ে মাঝে মধ্যে কিছু কিছু ডেলি অত সময় দেয় না, যখন একটু স্টাডি করি অবাক হয়ে যায় পৃথিবীর বিশ্বের কোথায় কি হচ্ছে। আপনি চিন্তাও করতে পারবেন না কারে দিয়ে আল্লাহ কি কাজ করাচ্ছেন। রাজা বাচ্চা হওয়ার পরেও আমল ছাড়ে না, আর সামান্য পান বিক্রেতাও নামাজ পড়তে পারে না, ইচ্ছা থাকা লাগে, ইচ্ছে থাকা লাগে। কত মানুষ আছে ইচ্ছার কারণে ক্ষেতের আইলের ভিতরেও গামছা বিছিয়ে দিয়ে কি পড়ে? নামাজ পড়ে। আর কত মানুষ আছে মসজিদের পাশে দোকান, ফান বিক্রি করে মসজিদের পাশে টং দোকান, একক তো নামাজও আসতে পারে না, এরকম আছে না নাই? মসজিদের পাশে দোকানদারি করে, খুব ব্যস্ত, আসতে পারে না। আর কত মানুষ আধা মাইল দূর থেকেও আইসা নামাজ পড়ে। এই দেশের প্রতি তো আল্লাহর রহমত, বাংলাদেশে সরকারি হিসাব মতেই প্রায় 300,000 মতো মসজিদ আছে, বেসরকারি হিসাবে আরও বেশি। আমেরিকাতে আত্মীয় স্বজন থাকে আমাদের, লন্ডনে থাকে, জার্মানিতে থাকে, অনেকে বলে যে আমরা জুমার নামাজ পড়ার জন্য 100 কিলো, 150 কিলো, 200-250 কিলোমিটার পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়া লাগে, শুধু কি পড়ার জন্য? অন্যান্য নামাজ তো ব্যক্তিগতভাবে পড়া যায় বা ছোটোখাটো জামাত করে যে কোনো জায়গায় পড়া যায়, কিন্তু জুমার নামাজ তো আর যে কোনো জায়গায় পড়া যায় না, জামে মসজিদে যাওয়া লাগে। এই জুমা পড়ার জন্য 300 কিলোমিটার, 250-200 কিলোমিটার গাড়ি হাঁকাইয়া তেল খরচ করে যায় নামাজ পড়া লাগে। আর বাংলাদেশে তো হাঁটলেই মসজিদ, সুবহানাল্লাহ পড়েন। রাজধানী ঢাকার শহরকে মসজিদের শহর বলা হয়, হাঁটলেই কি? রিক্সা দিয়েও যাওয়া লাগে না, কিছু দূর হাঁটলেই মসজিদ, ডানে মসজিদ, বামে মসজিদ, মহল্লায় মসজিদ, গল্লিতে মসজিদ, এরকম আছে না নাই? এবং আওয়াজ, আজানের আওয়াজ ফুসে না এমন কোনো বাসা বাড়ি আপনি ঢাকাতে পাবেন না, আজানের আওয়াজ কোনো বাসায় ঢুকে না এমন কোনো বাসা পাওয়া যাবে না, যদি ওইটারে বন্ধ করে না রাখে। যাই হোক, তৌফিক দেন কে? আল্লাহ। কেমন তৌফিক দেন দেখেন, এই যে সম্প্রীতি প্রকাশিত হলো, ইব্রাহিম রিসমন্ট নামক এক ব্যক্তি, সাউথ আফ্রিকা তার বাড়ি,
ইব্রাহিম রিসমন্ড গোটা দুনিয়ার আন্তর্জাতিক অনেক বড় বড় জার্নালে তার সম্পর্কে লেখা বের হইছে, ভিডিও ক্লিপ বের হইছে, ভাইরাল হইছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে সমস্ত মিডিয়াগুলি সেখানে আসছে। এই উনি কেন আসছে? সাউথ আফ্রিকায় বাড়ি, দক্ষিণ সাউথ, তিনি সেখানে খ্রিস্টান ধর্মযাজক, হাজার হাজার লোক তার হাতে খ্রিস্টান হয়েছে, গির্জার ভিতরে তিনি বসবাস করেন, গির্জার ভিতরে থাকেন। উনি বলেন গির্জার ভিতরে ছোট্ট একটা রুম আমারে দিয়েছে, সেখানে আমি থাকি, হাজার হাজার লোক আমার হাতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। বিগত 15 বছরে আমেরিকা সবচেয়ে বেশি টাকা খরচ করে আফ্রিকাতে, আফ্রিকার 18টা দেশ ওটা দেশ, এই দেশে তারা টাকা বেশি খরচ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য, কি বানানোর জন্য? খ্রিস্টান বানানোর জন্য। আমেরিকা সহকারে খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারের জন্য বিমান আছে 600, প্রতি 4 মিনিটে তাদের একটা বিমান পৃথিবীর যে কোনো দেশে টেক অফ করে, এই এত টাকা তারা খরচ করে, আর আমরা ইসলামের জন্য কি করি? ইসলামের যারা প্রচারক তাদের জন্য কি করি? আলেম ওলামাদের পিছনে আমাদের কি অবদান? কয়জন আলেমের প্রতি আমাদের অবদান আছে? অথচ হাদিসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে যে আলেম বানাবে একটা সন্তান, এই নিয়তের কারণে আল্লাহ কবর আজাব মাফ করে দিয়েছেন। কোনো আলেমের নামের সাথে মিল আছে, এই বিনিময়ে আল্লাহ হাসানের ময়দান অনেকের মাফ করে দিবেন। এমনকি উসিলা না পাইলে আল্লাহ বলবেন পৃথিবীর কোনো আলেমকে ভালোবাসতা তার নামটা বলো, হ্যাঁ আল্লাহ আমি ভালোবাসতাম অমকের, আমি জীবনে এক কাপ চা খাওয়ানোর সুযোগ আল্লাহ দেন নাই, কিন্তু ভালোবাসতেন, এই উসিলায়ও আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবেন। ধর্ম প্রচারের অবদানটা আমাদেরকে, ইসলামের জন্য আমরা কি করছি যে আমরা কিছু ইসলামিক কথা কারো কাছে ফোসাইছি বা ফোসানের ব্যবস্থা করছি, এমনও তো অবদান আমাদের জীবনে নাই, আমরা বলতে পারবো না যে কিছু কথা, কিছু ইসলামের বাণী আমার পক্ষ থেকে আমার ব্যবস্থাপনায় মানুষের মাঝে ছড়িয়ে যাক, আল্লাহর কিছু কথা কেউ বলুক আমি একটু সহযোগিতা করি, এমন দৃষ্টিভঙ্গিও তো আমাদের ভিতরে কাজ করে না, এই নিয়তটা তো আমাদের ভিতরে নাই, এই উসিলাটা তো আমাদের মধ্যে নাই। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়াইছেন, আর ইউসুফ আর বনিয়ামিন ওনার ছোট দুই ছেলে পাশাপাশি শোয়া, এই ছেলেদের মা নাই, মা মারা গেছে, ছোট ছোট দুধের বাচ্চা রাইখা, দুধের বাচ্চা রাইখা মারা গেছে, বাচ্চারা সাধারণত 2 বছর পরে যখন দুধ ছাড়ান দেওয়া হয় তখন বাহিরের খাবার খায়, শক্ত খাবার খায়, কিন্তু এমনভাবে মারা গেছে যে তখন বাচ্চারা কি খায়? মায়ের দুধ খায়, দুধের বাচ্চা রেখে মা মারা গেছে, এমন শিশুকে লালন পালন করা বাবার জন্য সহজ না কঠিন? কঠিন। এই দুধের বাচ্চা ঘুমের ভিতরে উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় আর ছেলে ইউসুফ ওনার সামনেই পাশে ঘুমন্ত, দেখবেন ঘুমের বাচ্চারা কখনো হাসে কখনো ঘুমের মধ্যেই কাঁদে, ইউসুফ কেঁদে উঠছে, এই অবস্থায় কান্নার আওয়াজ শোনার কারণে ইয়াকুব নবীর নজরটা নামাজরত অবস্থায় ছেলের দিকে একটু গেছে, যাওয়ার সাথে সাথে উনি আবার নজরটা নিজের সেজদার দিকে নিয়ে আসছে, নামাজে দাঁড়ানো অবস্থায় অল টাইম সেজদার স্থানে চোখ থাকবে, এটা সুন্নত, নজরটা থাকবে সেজদার স্থানের দিকে, ডানে বামে নেওয়া, অনেকে তো শরীর চুলকায় ডানে যায় বামে যায় সামনে যায় কত দিকে তাকায় মোবাইলও দেখে, আবার এই রমজান মাসে দেখলাম এক হুজুরে কোরআন শরীফ দেখা দেখা হ্যাঁ তারাবির নামাজ পড়াইতে আসে, কি পড়ায়? তারাবি পড়ায়, কোরআন শরীফ দেখা দেখা, কি বুজুর্গ। ওয়াইজা কামু ইলা সলাতে কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, কিছু মানুষ আছে শৈথিল্যতার সাথে নামাজে দাঁড়ায়, মানে নামাজের ভিতরে যত শৈথিল্যতা, কাপড় ঠিক করে, জামা ঠিক করে, ডানে তাকায় বামে তাকায়, এইভাবে করে অনেক কাজ করে যেটা নামাজের আমলে কাসির হয়ে যায়, নামাজ ফাসেদ হয়ে যাবে, নজরটাই থাকতে হবে কেবলার দিক, এই যেখানে সেজদার স্থান সেইখানে। কিন্তু যদি
নামাজে দাঁড়ানো অবস্থায় যদি আপনার বডি কিবলা থেকে ঘুরে যায় নামাজ বাতিল হয়ে যাবে বডি যদি কিবলা থেকে ঘুরে যায় নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর যদি বডি কিবলা মুখী থাকে সিনাটা কিবলা থেকে ঘুরে যায় নামাজ মাকরু হয়ে যাবে সিনাও কিবলা মুখী বডিও কিবলা মুখী চোখটা একটু ঘুরছে চোখ ডানে গেছে বামে গেছে চোখ ঘুরিয়া দূরে নিয়ে রাখছেন লম্বা সময় রাখলে মাকরু হয়ে যাবে কিন্তু যদি চোখ সাথে সাথে আবার সেজদার স্থানের দিকে নিয়ে আসেন তাইলে আর মাকরু হবে না বুঝলেন নি ব্যাপারটা সেজদার স্থান থেকে চোখটা একটু দূরে গেছে দীর্ঘক্ষণ ধরে রাখলে মাকরু গেছে আবার সরিয়ে নিয়ে সেজদার স্থানের দিকে নিয়ে আসছেন নামাজ কি হয় নাই মাকরু হয় না ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর দিলেন ওই যে ছেলে চিৎকার দিয়ে উঠছে সাথে সাথে আবার চোখটা এক মুহূর্তের মধ্যে আবার কোথায় নিয়ে আসছেন সেজদার স্থানের দিকে তাহলে বডিও কেবলা মুখী সিনাও কেবলা মুখী চোখটা একটু গেছিল ছেলের দিকে আবার দীর্ঘক্ষণ ছেলের দিকে চোখ দূরে রাখছেন না নিয়ে আসছেন কোন দিকে সেজদার স্থানে নামাজ বাকরু হয়েছে না বাতিল হয়েছে একটাও হয় নাই একটাও হয় নাই তাহলে এক সেকেন্ডের জন্য ওনার চোখটা একটু ঘুরছে এটাই আল্লাহ বরদাস্ত করেন নাই আল্লাহ বুঝালেন ইয়াকুব সাধারণ মানুষের বেলায় আমি এটা মেনে নিতাম সাধারণ বান্দার বেলায় আমি এটা সহ্য করতাম কিন্তু তোমার বেলায় সহ্য করব না কারণ তুমি আমার বিশেষ বান্দা সাধারণ বান্দার বেলায় এটা মেনে নেওয়া যায় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি মনে করো যে আল্লাহকে দেখতে পাচ্ছ না তাইলে এটা অন্তত মনে করিও যে আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ তোমারে দেখতেছে এটা মনে করো ইয়াকুব এক মুহূর্তের জন্য ছেলের ভালোবাসা আমার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াইছে নামাজ উনি পড়তেছিলেন কার ভালোবাসায় তাহলে আল্লাহর ভালোবাসায় তুমি নামাজে দাঁড়িয়েছো মাঝখানে কান্নার কারণে ছেলের ভালোবাসা আমার ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি করছে এক মুহূর্তের জন্য ব্যাঘাত তৈরি করেছে যেই ছেলের ভালোবাসা আমার ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি করলো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এমন ছেলে দ্বারাই ইয়াকুবকে আমি আল্লাহ দীর্ঘদিন শাস্তি দিব এমন ছেলে দ্বারা আমি ওনার দীর্ঘদিন অনেক লম্বা সময় আমি তার দৃষ্টির বাহিরে বাহিরে রাখবো তার আড়ালে রাখবো এমন ছেলে দিয়া কেন আমার ভালোবাসায় তার ছেলে বাধা সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো আল্লাহ এদুর বরদাস্ত করতে পারেন না আর আমাদের নামাজে যে অবস্থা আমরা তো আসলে নামাজ পড়ে নামাজের খাতায় নাম লেখাই মাত্র কথা বুঝতেছেন না কি লেখাই আমরা নাম লেখাই আমরা কি আর ওইভাবে নামাজ পড়তে পারি নামাজ পড়া নবীদের নামাজ নবীরা নামাজে সরাসরি আল্লাহর সাথে কথা বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীদের বাইরে এক শ্রেণীর আল্লাহর ওলি আছে যাদের নামাজ তারা আল্লাহর সাথে তাদের দিদার হয়ে যায় নামাজ কি কঠিন এক হাদিসের মধ্যে আসছে রসূলুল্লাহ এক জিহাদের ময়দানে গেলেন রাত্রিবেলা রসূলুল্লাহ এক জায়গায় সফর করলেন তো সাহাবি দুইজনকে বললেন যে রাত্রিবেলা তোমরা আমাদেরকে পাহারা দিবা যেন কোনো শত্রু আক্রমণ করতে না পারে তো দুইজনের একজন বলল যে ভাই সারা রাত দুইজন জায়গা থেকে লাভ করি ডিউটি তো একটাই শত্রু পাহারা দেওয়া তুমি ঘুমিয়ে পড়ো আমি পাহারা দিই একজন ঘুমাই গেলেন আর একজন পাহারা দিচ্ছে যিনি ঘুমাই গেছেন উনি বলেন যে আমি আর দাঁড়িয়ে থেকে লাভ কি পাহারা তো পাহারাই নামাজে দাঁড়াই তো উনি নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পরে শত্রু একটা আসছিল মুসলমানদেরকে আক্রমণ করতে যে দাঁড়ানো লোক দেখছে সে দূরের থেকে তীর নিক্ষেপ করছে এ তীর আইসা এই সাহাবির শরীরে ঢুকছে উনি নামাজরত অবস্থায় তীরটারে খুইলা ফেলাই দিয়েছে কিন্তু নামাজ ছাড়ে নাই নামাজরত অবস্থায় কি করছে তীর টান দিয়ে বের করে ফেলে দিছে নামাজ ছাড়ে নাই পরবর্তীতে ওনারা জিজ্ঞেস করছিল যে আপনি নামাজ ছাড়লেন না কেন এত মজা পাইতেছিলাম নামাজটা ছাড়তে মন চাইছিল না আমি কেরাতটা শেষ করি আর একটা তীর এসে লাগলো
ওই তীরটাও তিনি টান দিয়ে বের করে ফেলে দিলেন, রক্ত বের হচ্ছে, নামাজ তিনি সারলেন না। আরেকটা তীর এসে লাগলো, তৃতীয় তীর যখন লাগলো দ্রুত তিনি সালাম ফিরালেন, দ্রুত সালাম ফিরানোর পরে অন্য সাহাবীকে জাগালেন। উনি বললেন, ভাই আগে জাগাইলে না কেন? কয় আমার মন চায়নি আমি নামাজটারে মাঝপথে রেখে দেই, আমার মন চাইছিল আমি সুরাটা যেটা শুরু করছি ওটা শেষ করি। শত্রু যখন দেখলো এখন দুইজন জাগছে, আর যদি লোক জাগে ওরে ধরে ফেলবে, ও দ্রুত পালাই গেছে। এই ছিল নামাজের অবস্থা। আমি তীরের আঘাত, আমরা তো মশা কামড় দিলেও তো লাফাল দিয়ে উঠি, আর তীরের আঘাত লাগছে তাতেও কি করতে চায় না, নামাজ ছাড়তে চায় না। তা আমার প্রিয় সুদীপ, আল্লাহ বললেন, ইয়াকুব মুকাররা বা বেশপুয়াদ হায়রানি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে এই ছেলের দিকে তাহাজ্জুদের সময় দৃষ্টি গেছে, তার মানে আমার ভালোবাসায় কি সৃষ্টি করছে, আমি এই ছেলে দিয়ে তারে শাস্তি দিব, আজীবন তার নজরের বাহিরে বাহিরে রাখব। আল্লাহ এমন বাহিরে রাখলেন 70 বছর, আর বাবার ছেলের কি নাই, কোনো সাক্ষাৎ নাই। কি বোঝা গেল? বোঝা গেল এই, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা ছেলে মেয়ে পরিবার পরিজন সবার চাইতে আল্লাহরে বেশি ভালোবাসতে হবে। এটাই বোঝা গেল কথা, কোন ঠিক কি না? মানে সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। এমন কি নিজের জীবনের চাইতেও আল্লাহরে বেশি ভালোবাসতে হবে। যারা জেহাদের ময়দানে রক্ত ঝড়ায়, রক্ত ঝরতেছে তারপরে ময়দান ত্যাগ করে না, যাক জীবন যাক আমি আমার আল্লাহর ভালোবাসায় আসছি, আল্লাহ ছাড়া যাবে না, ছেলে মেয়ে পরিবার পরিজন এমনকি জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা নাকি ইমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখানে আরেকটা কথা, একটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাইনাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন, ততক্ষণ তোমরা মুমিনই হইতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ছেলে মেয়ে পরিবার পরিজনের চাইতে আমি রসুলকে বেশি ভালো না পাসবে। রসুল বলে, তুমি তোমার ছেলে মেয়ে বাবা স্ত্রী সন্তান এমনকি জগতের সকল মানুষের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আমি রসুলকে। আর আল্লাহ বলে, মমিন সবচেয়ে বেশি ভালোবাসবে আমাকে। এখন প্রশ্ন হলো, কোরআন বলে আল্লাহরে বেশি ভালোবাসতে হবে আর হাদিস বলে রসুলকে বেশি ভালোবাসতে হবে, আসলে বেশি ভালোবাসবো কাকে, আল্লাহকে না রসুলকে? এই কথাটা সমাধান তো দরকার, বেশি ভালোবাসবো কাকে, আল্লাহকে না রসুলকে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এটা সমাধান এইভাবে, প্রথম আমরা আগে আসি, হাদিস বলে রসুলকে বেশি ভালোবাসে জগতের সব মানুষের চাইতে, কোরআন বলে আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, মমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা প্রবল। তাহলে আমরা একটু মাফ কাটি দিই, কারে বেশি ভালোবাসবো? মূলত ভালোবাসা মানে হচ্ছে অন্তর কোনো দিকে ঝুঁকে যাওয়া, এটারে কি কয়? ভালোবাসা। অন্তর মাইলানুল কালবে ইলা মা ইউওয়াফিকুহু, এটা হচ্ছে আরবি সংজ্ঞা, মানে কোনো জিনিসের দিকে অন্তরটা ঝুঁকে পড়ে এটার নামই কি? ভালোবাসা। ভালোবাসার আরবি হচ্ছে হুব্বুন, হুব্বুন মানে ভালোবাসা, আসলে হুব্বুন মানে হচ্ছে বিসি, বিসি বা আপনারা বীজ বলেন না, বীজ তো, বীজ যেমন মাটির নিচে রোপণ করলে মাটির নিচ এটা নিচেই থাকে না, উপরে ভাইসা উঠে, ভাইসা উঠে, এই ভালোবাসাটা অন্তরে থাকে, অন্তর থেকে এটা ছড়িয়ে পড়ে, এই জন্য এটাকে বলা হয় হুব্বুন, মানে কি? ভালোবাসা, অন্তর ঝুঁকে পড়া। তিন কারণে যে কোনো জিনিসের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয়, আমরা এখন দেখব সেই তিন কারণ রসুল্লার মধ্যে কেমন আর আল্লাহর মধ্যে কেমন। মনে রাখবেন, পৃথিবীতে যত ভালোবাসা সৃষ্টি হয় তিন কারণে, কয় কারণে? বুঝেন নাই মনে হয় কথা, পৃথিবীতে যত কিছুকে মানুষ যত কারণে ভালোবাসে, কয় কারণে? এই যত কারণে মানুষ যত জিনিসের ভালোবাসে মাত্র তিন কারণ। এক নম্বর হলো সৌন্দর্য,
সৌন্দর্যের কারণে মানুষ মানুষের কি করে, কোন জিনিসকে মানুষ ভালোবাসে, কোন জিনিসের প্রতি হৃদয়ের টান তৈরি হয় সৌন্দর্যের কারণে। অমকে চোখ সুন্দর, চুল সুন্দর, চেহারা সুন্দর, নাক সুন্দর, মানুষ এরকম বলে কি বলে না, সৌন্দর্যের কারণে কি তৈরি হয় ভালোবাসা। এখন দেখি রসুলের মধ্যে সৌন্দর্য কেমন। হাদিস সাক্ষী আল্লাহ রসুল বলে, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যে সকল সৌন্দর্য আল্লাহ দান করেছেন, সমস্ত সৌন্দর্য একত্রিত করে তার সাথে বেশি সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দান করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, হে রাসূল, তাইলে আপনি বেশি সুন্দর, কিছু বসতে নাকি, আপনি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? সব মানুষের সকল সৌন্দর্য একত্রিত করে তার সাথে বেশি সুন্দর আল্লাহ কারে দিছে? আপনি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাম আলি হন ওয়াকি ইউসুফ সবি হন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার বা ইউসুফ হলেন সাদা সুন্দর। বুঝেননি কথাটা? মিলহুন মানে লবণ, তো লবণাক্ত মানে লাবণ্যময়, বালিহন এসপাইল মুবালাকার শব্দ, আমি লাবণ্যময় সুন্দর আর আমার বা ইউসুফ সাদা সুন্দর। আচ্ছা আপনারা বলুন তো, সাদা সুন্দরের দাম বেশি না লাবণ্যময় সুন্দরের দাম বেশি? লাবণ্যময় সুন্দর যেটা মানে লালচে সুন্দর, ঠিক কিনা বলেন? ওই দেখেন না কিছু সুন্দরী মানুষ দেখবেন এগুলি খেল সাদা সাদা দেখে আর কি, কেমন জানি ই লাগে, আর কিছু মানুষের লাবণ্যময় সুন্দর লালচে একেবারে, সূর্যটা যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন একটা লাবণ্যময় কালার হয় না, ভালো লাগে না এটা, লাবণ্যময় সুন্দর। তার মানে ইউসুফ নবী সাইতে আমি রসুল, সরাসরি রসুল এটা বলেন না, কারণ এটা আল্লাহর পছন্দ হয়তো হবে না। আর এটা রসুল ছিলেন বিনয়ী মানুষ, নিজেরা নিজে সুন্দর বেশি বলা, এটা নিজের একটি ই লাগে না, ওয়ার্ড লাগে না, নিজের দাম নিজে বাড়ান দরকার কি, আমার মূল্য আল্লাহর রসুল, আল্লাহর প্রসঙ্গ রসুল্লাহর প্রসঙ্গ তো আল্লাহই করতেছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাই সরাসরি না বলে বললেন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ওসব সাদা সুন্দর, আনা মালি হুন ওয়াখি ওসব সবি হুন, এর মানে হলো ইউসুফ নবী সাইতে রসুল্লাহ বেশি সুন্দর, তার মানে হলো সারা পৃথিবীর সব মানুষের সাইতে বেশি সুন্দর ইউসুফ, আর ইউসুফ থেকে বেশি সুন্দর মোহাম্মদ রসুল্লাহ। তাই সৌন্দর্যের কারণে যদি তুমি কাউরে ভালোবেসে থাকো, তা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে পৃথিবীর সব মানুষের সাইতে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে। বুঝেছেন কথা? সৌন্দর্যের কারণে যদি কেউ কাউরে ভালোবাসে, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর যেহেতু মোহাম্মদ রাসূলের মধ্যে, তাহলে পৃথিবীর সব মানুষের চাইতে ওনারে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার হলো যোগ্যতা। দুই নাম্বার কি? যোগ্যতার কারণে মানুষ মানুষের ভালোবাসে। একবার এক জায়গায় এক অনুষ্ঠান, কয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসবে, আরে কি নাম কি সুনাম, আসার পরে দেখে একটু নিকে বাইটে একটা মানুষ, বুঝেন না কথা, কি মানুষ, এর সৌন্দর্যের কারণে এর কেউ ভালোবাসছে না, যোগ্যতার কারণে। কয় তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু, এটা আরবি এক প্রবাদ বাক্য, কল মুআইদিকে দেখার চাইতে এ সম্পর্কে শোনা অনেক ভালো, কে দেখলে তোমার পছন্দ হইতো না, এই বাইটে একটা মানুষ। কয় লোকমান হাকিম, কয় দেখলে পছন্দ হইতো না, কিন্তু তার কথা যখন তুমি শুনবা, এ কথা আরে বাবা, কথার ওজন, তার যোগ্যতা বিশাল, সুবহানাল্লাহ বলবেন না, তার যোগ্যতা বিশাল। তো যোগ্যতার কারণে মানুষ চেহারা দেখলে পছন্দ হয় না, কিন্তু যোগ্যতার কারণে তার কি করে ভালোবাসে, যোগ্যতার কারণে তার ভালোবাসে। তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু, কয় মুআইদির দেখার দরকার নাই, তার সম্পর্কে শোনাটা অনেক ভালো। কয় ভাই দেখা, যার এত যোগ্যতা হেরে দেখতে সামু না কেন? কয় আরে দেখলে তোমার পছন্দ হইতো না, দেখলে তোমার কি হইতো না, পছন্দ হইতো না। ওই শুন, বাংলাদেশ ব্যাংকের একসময় গভর্নর ছিলেন আর কি, এক লোক আর কি, ওনার নাম অন্য নাম, নামটা নিচ্ছি না। কয় ও আরে বাবা, বাংলাদেশ ব্যাংকের সারা বাংলা কেন্দ্রীয় সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, আসার পরে দেখে বাইরটা একটা মানুষ, বুঝেন কথা। তাহলে এই লোকটার কোন কারণে সেখানে গেছে,
যোগ্যতা তাহলে মানুষ বোঝা গেল কি যোগ্যতার কারণে কাউরে কেউ কি করে ভালোবাসে যোগ্যতার কারণে ভালোবাসে এবার দেখো রাসূলের মধ্যে যোগ্যতা কেমন দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদেরকে যত যোগ্যতা আল্লাহ দান করেছেন তা সবগুলো একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দান করে দিয়েছে তা সব মানুষের চাইতে বেশি যোগ্য হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে যোগ্যতার কারণে যদি কেউ কাউকে ভালোবেসে থাকো তাহলে পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝে আসছে কথা তিন নাম্বার হলো অবদান অবদানের কারণে কেউ কাউকে ভালোবাসে কিসের কারণে অবদানের কারণে কেউ কাউকে ভালোবাসে অমুকে আমার উপকার করছিল আমার প্রতি তার অবদান আছে এর ভালোবাসে কিনা মানুষ আমি এক জায়গায় চাকরির জন্য গেছি তখন প্রবাসক পদে নারায়ণগঞ্জ তা আমার ওই মাদ্রাসার সভাপতি বললেন আপনারে আমরা নিতে পারবো না আমরা ফার্স্ট হইলে নিতে পারবো না কেন কয় যে যারে আমরা নিব আগে থেকে সিলেক্টেড তার বাবা আমাদের এখানে চাকরি করছে দীর্ঘদিন প্রিন্সিপাল ছিল আমাদের এই জায়গা আমাদের ভূমির উপরে মাদ্রাসা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অন্য লোকেরা আমাদের নাম নিশানা মুছে দিতে চাইছে কিন্তু এই ছেলের বাবা আমাদের বাপদাদার জায়গার উপরে জমির উপরে মাদ্রাসা এই সব কিছু উনি ঠিক রাখছেন উনি অফিস আদালত দৌড়াইয়া ইউনিভার্সিটিতে দৌড়াইয়া আমাদের নাম নামে মাদ্রাসা আমাদের জায়গা আমাদের অবদান কি রাখছেন ঠিক রাখছেন এই কারণে কৃতজ্ঞতা স্বরূপ আমরা ওনার ছেলেরই কি দেব চাকরিটা দেব নিয়োগ দেব আপনি ফার্স্ট হইল পারবো না আসতেন এমনি দুপুরে লাঞ্চ করে যান খাইয়া যান পরীক্ষায় ফল অংশগ্রহণ করেন অভিজ্ঞতা বাড়বে চাকরি দিতে পারবো না তার মানে ওই ছেলের বাবা এখানে বর্তমানে প্রিন্সিপাল পদে নাই তারপরেও প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠাতা তারা তার বাবার কি করছে অবদানের শ্রদ্ধা করছে কি করে নাই কেন করলো যে এই ছেলের বাবার অবদান আমাদের প্রতি আছে এটাকে স্মরণ তাহলে মানুষ মানুষের অবদানের কারণে কি করে ভালোবাসে মূল্যায়ন করে এবার দেখি রাসূলুল্লাহর অবদান কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবদান কেমন সারা পৃথিবীর মধ্যে রাসূল বলে কিয়ামতের ময়দানে সাফাতিল উম্মতি ইয়াউমাল কিয়ামাতে সাফাতিল আহলিল কাবাইর মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার গুনাহগার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করব এমন কি নবীদের ব্যাপারেও পর্যন্ত আমার সুপারিশ লাগবে হাসরের মাঠ হলো সবচেয়ে বড় বিপদের জায়গা এর সাইডে বড় বিপদ দুনিয়ার বিপদ বড় বিপদ না হাসরের বিপদ বড় বিপদ দুনিয়ার বিপদে তো একে অপরের কি পাওয়া যায় ফাঁসে পাওয়া যায় লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কিন্তু হাসরে কাউরে খুঁজে পাওয়া যাবে না সম্পদ কোনো কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি পরিবার পরিজন ছেলে মেয়ে পর্যন্ত দৌড় দিবে উপকার তো দূরের কথা দেখলেই দৌড় সমানে দেখলেই দৌড় কিসের উপকার তাহলে দুনিয়ার মুসিবত বড় না আখেরাতের মুসিবত বড় সে আখেরাতে যার সুপারিশে জান্নাতে যাওয়া যাবে তার অবদান কম না বেশি রাসূল বলেন শুধু গুনাহগার উম্মত আমার সুপারিশ পাবে আমার তা নয় আমার নবীদের বেলায়ও আমার সুপারিশ লাগবে তাইলে বোঝা গেল রাসূলের অবদান সবচাইতে বেশি তাইলে বোঝা গেল সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে ভালোবাসো পৃথিবীর সকল মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেশি সুন্দর যোগ্যতার কারণে যদি কেউ কাউকে ভালোবাসো পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি যোগ্য মুহাম্মদ সাল্লাল্লাহু অবদানের কারণে যদি কেউ কাউকে ভালোবাসো পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি অবদান মুহাম্মদ সাল্লাল্লাহু এই জন্য রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর ছেলে মেয়ে পরিবার পরিজন জগৎবাসী সমস্ত জগৎবাসী চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে তার বাস্তবতা পাওয়া গেল কি গেল না কথা কন না জগতের সব মানুষের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে বাস্তবতা পাওয়া গেছে ভালোবাসার কারণ হলো তিনটা সৌন্দর্য যোগ্যতা অবদান এই তিন জিনিস কার মধ্যে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর আর কারোর মধ্যে এই পরিমাণ নাই এবার আসি
যে আল্লাহকে বেশি ভালোবাসবে না রাসূলকে বেশি ভালোবাসবে এখন থেকে এই তিন জিনিস আল্লাহর মধ্যে কেমন বুঝেন না মনে হয় কথা এই তিন জিনিস আল্লাহর মধ্যে এটা তুলনা করি প্রথম হলো সৌন্দর্য আল্লাহ সুন্দর কেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস সাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতীদের জন্য যখন ওসিকাল লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে হাকে হাকে নিয়ে যাওয়া হবে জান্নাতীদেরকে ডাকিয়া জান্নাতের দিকে নিতে হবে হাইটে যাইব না যাইতে যাইব না কেন যাইতে যাইব না আপনার দেখবেন হাটের থেকে গরু কিনলে এটা সহজে মালিকের বাড়ি ছাইরা হাটের থেকে যাইতো ডাকিয়ে ডাকিয়ে ঠেলে ঠেলে নেওয়া লাগে জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ঠেলে ঠেলে নেওয়া লাগবে এর কারণ হলো জান্নাতে যে রাস্তা তারা দেখবে যে রাস্তায় যাবে এই রাস্তা এত সুন্দর চারপাশের দৃশ্য নয়না বিরাম চোখ দাদানো দৃশ্য যখন দেখবে হেরা মনে করবে এটাই বেশত গটি বাটি সুদ্ধা এখানেই বসা পড়বে বেশতেরা বলবে ফেরেশতা ভাই আর ডাকিয়া লাভ নেই এখানেই বসে থাকে ফেরেশতা বলবে তুমি তো এখনো বেহেশতে ঢুকো নাই রাস্তায় চলতেছো মাত্র উনি বলবে আরো এসতেই আরো ভালো জায়গা আছে নাকি বলে তুমি তো এখনো বেহেশতে ঢুকোই নাই তে রাস্তা দেখাই বেহুশ বুঝেছেন কথা রাস্তা দেখেই বেহুশ হয়ে গেছে আর বেহেশতে তো আরো সামনে তা আবার কিছু দূর যাওয়ার পরে আরো সুন্দর দৃশ্য দেখে বোঝা পড়বে ফেরেশতারা বলবে উঠো উঠো লোকটি বলবে এটা এটার নাম বেহেশত না না এটা বেহেশত না জান্নাত আরো সামনে এইভাবে করে মূল বেহেশতের গেটে যাওয়ার আগে বারবার বসে যাবে আর ফেরেশতারা হাকে হাকে নেওয়া লাগবে কথা বুঝতেছেন কি না তো বেহেশতে ঢোকার পরে বেহেশতিরা আল্লাহর অনেক নাজ নেয়ামত পাবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ আল্লাহ বলে তোমাদের সাওয়াব চাইতো আরো বেশি পরিমাণ নেয়ামত জান্নাতে আমি আল্লাহ দান করে দিব তোমাদের সাওয়াব চাইতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন তোমাদের অন্তর কি চায় চোখ কি চায় মন কি চায় ইস্তাইতো আরো বেশি কিন্তু জান্নাতে যত নেয়ামত সকল নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহরে দেখা তিরা যখন জান্নাতে আল্লাহরে দেখবে তখন জান্নাতে সব নেয়ামত তারা ভুলে যাবে এবার বলুন আল্লাহ কত সুন্দর যে আল্লাহকে একবার দেখলে সব জান্নাতে নেয়ামত ভুলে যাওয়া লাগে তাহলে বোঝা গেল রসুলের চাইতো আল্লাহ বেশি সুন্দর সব কিছু চাইতে সুন্দর জান্নাতি নেয়ামত সব মানুষ ভুলে যাবে কারে দেখলে আল্লাহকে দেখলে রসুল বলে সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাযাল কামার ওয়ালা তুদাম্মুনা ফি রুয়াতিহি আকাশের চাঁদকে যেমন দেখা যায় ওই রকম আমার আল্লাহরে জান্নাতে স্পষ্ট দেখা যাবে কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এরকম হবে না আল্লাহরে স্পষ্ট দেখতে পাবা তাহলে সবচেয়ে বেশি সুন্দর কে তা সৌন্দর্যের কারণে যদি তুমি কাউকে ভালোবাসো আল্লাহরে বেশি ভালোবাসতে হবে আল্লাহ সাথে সুন্দর আর নাই দুই নাম্বার হলো যোগ্যতা আচ্ছা আল্লাহর যোগ্যতা কি পরিমাণ এরও কি ব্যাখ্যা করার দরকার আছে এমপি এক পদের মালিক মন্ত্রী এক পদের মালিক প্রধানমন্ত্রী এক পদের মালিক রাষ্ট্রপতি এক পদের মালিক আর আল্লাহ বলেন আমি 99 পদের মালিক তিনি রহমান তিনি রহিম তিনি জাব্বার তিনি কাহ্হার তিনি মালিক এরকম 99টা পদ আছে না আল্লাহর নাম কয়টা এরকম 99 পদের মালিক তিনি আল্লাহর যোগ্যতাকে আর ব্যাখ্যা করে বলার দরকার আছে আমার প্রিয় সুদীপ তিন নাম্বার অবদান তিন নাম্বার অবদান আল্লাহর অবদান কতটুকু আচ্ছা একটা ছোট্ট কথা বলি তাহলে বুঝে আসবে রসুলের রসুল হলেন রহমাতাল লিল বলেন অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বলেন বলেন অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন
রাসূল হলেন রহমত কিসের রহমত জমিনের রহমত মানুষের রহমত বিশ্বের জন্য রহমত ঠিক কিনা বলেন এখন বলেন এই রাসূলকে বানাইছেন কে তাহলে অবদান কার বেশি তাহলে তিনটা জিনিস আল্লাহর মধ্যে পাওয়া গেছে বেশি সৌন্দর্য আল্লাহর মধ্যে পাওয়া গেল বেশি যোগ্যতা আল্লাহর মধ্যে পাওয়া গেল বেশি অবদানও আল্লাহর মধ্যে পাওয়া গেছে বেশি তাই বোঝা গেল রাসূলের সেই তো আল্লাহরে ভালোবাসতে হবে বেশি যদিও তুলনা করা ঠিক না তবে আমি হাদিস আর আয়াতের মধ্যে যে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বটা নিরসন করলাম হাদিস অনুযায়ী জগতের সব মানুষের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে বেশি আয়াত অনুযায়ী জগৎ সহ সবচাইতে বেশি ভালোবাসতে হবে বেশি কাকে আল্লাহকে দ্বন্দ্বটা নিরসন হইছে নি হইছে তিন কারণে ভালোবাসা ভালোবাসা মানুষ সৌন্দর্য যোগ্যতা অবদান এই তিন জিনিস জগতের সব মানুষের চাইতে রাসূলের মধ্যে বেশি তাই জগতের সব মানুষ থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে আর জগতের সব মানুষ রাসূলের চাইতে এই তিন জিনিস কার মধ্যে বেশি এই জন্য আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এখন আল্লাহর ভালোবাসার প্রমাণ দিবেন কি দিয়া এই তো মারাত্মক কথা আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে আমলের মাধ্যমে ফরজ ওয়াজিব পালনের মাধ্যমে আল্লাহকে যে যত ভালোবাসবে যত বেশি আমল করবে তত বেশি ঠিক কিনা বলেন আল্লাহ আমি তোমারে ভালোবাসি তো প্রমাণ কি ভালোবাসার তো কি দেওয়া লাগে কথা কন না প্রমাণ দেওয়া লাগে না ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে আল্লাহ আমি আপনারে একটু জিকির দূর সরিয়ে পড়েন আল্লাহুম্মা লা আলি সিয়াদিনা ভালোবাসার কি দোয়া লাগে প্রমাণ তো দোয়া লাগে আল্লাহ আমি আপনারে সবচেয়ে বেশি ভালোবাসি কেমনে প্রমাণ দিবেন আল্লাহর যতগুলি হুকুম আছে হুকুমগুলি দুই প্রকার এক প্রকার আল্লাহকে এক প্রকার ভালোবাসা ফরজ আরেক প্রকারের ভালোবাসা হলো নফল ভালোবাসার দুইটা স্তর আছে এক প্রকার ভালোবাসা হলো ফরজ আরেক প্রকার ভালোবাসা হলো নফল আল্লাহরে কতটুকুন ভালোবাসা ফরজ আল্লাহর যেই পরিমাণ ভালোবাসলে ফরজ নামাজ ছেড়ে দেওয়ার সাহস থাকে না সেই পরিমাণ ভালোবাসা ফরজ আল্লাহরে যেই পরিমাণ ভালোবাসলে ফরজ রোজা ছেড়ে দেওয়ার সাহস থাকে না সেই পরিমাণ ভালোবাসা ফরজ আল্লাহকে যেই পরিমাণ ভালোবাসলে হারাম খাওয়ার সাহস থাকে না আল্লাহরে সেই পরিমাণ ভয় করাটাও ফরজ কথাকে বুঝে আসছে আল্লাহরে ভালোবাসবো কতটুকু যেই পরিমাণ ভালোবাসলে কি ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কি থাকে না সাহস থাকে না ফরজ রোজা ছেড়ে দেওয়ার সাহস থাকে না ফরজ হজ ছেড়ে দেওয়ার সাহস থাকে না এই পরিমাণ ভালোবাসা ফরজ আর যেই পরিমাণ ভালোবাসলে আল্লাহরে যেই পরিমাণ ভালোবাসলে গুনাহ করার হারাম খাওয়ার সাহস থাকে না ওই পরিমাণ ভয় করাটাও ফরজ জরুরতে দিনিয়া দুই প্রকার একটা হলো ফরজ আর ওয়াজিব আর একটা হলো নফল আল্লাহরে ওই পরিমাণ ভালোবাসা নফল যেই পরিমাণ ভালোবাসলে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেওয়ার সাহস থাকে না এই পরিমাণ ভালোবাসা কি নফল ভালোবাসার স্তরও আলাদা ফলাফলও আলাদা যদি আপনি ফরজ নামাজ ঠিকমতো আদায় করেন ফরজ হুকুম পালন করেন বিনিময় আল্লাহ ফরজ ওয়াজিব যদি ঠিকমতো পালন করেন বিনিময় আল্লাহ জান্নাত দান করে দিবেন যদি আপনি আল্লাহরে ভয় করে গুনার কাজ ছেড়ে দেন বিনিময় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন যদি আপনি আল্লাহকে ভালোবাসে সুন্নত বেশি বেশি পালন করেন বিনিময়ে রাসূলুল্লাহ শাফায়াত কিয়ামতের ময়দানে পাবেন আল্লাহকে ভালোবাসে যদি নফল বন্দেগি বেশি করেন বিনিময়ে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ বেশি লাভ করবেন এই জন্য আল্লাহওয়ালা লোকেরা দেখা গেছে এই সমস্ত ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বন্দেগিও ছেড়ে দিতেন না কুতুবুদ্দিন কাকি বখতিয়ার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর জীবনী আপনারা শুনছেন ওনার নামে দিল্লিতে এখনও কুতুব মিনার আছে না নাই কুতুব মিনার ভারতের একটি অন্যতম নিদর্শন এই ভারত পুনে 800 বছর শাসন করছে মুসলমানেরা কত বছর
800 বছর মুসলমানরা শাসন করছে এই ভারতের কুতুব মিনার শিশমিনা শিশমিনা তারপরে ভারতের যত বড় বড় ঐতিহাসিক নিদর্শন তাজমহল শিশমহল থেকে নিয়ে শুরু করে এগুলি কাদের করা মুসলমানদের করা আজকে 70 বছর মাত্র হিন্দুরা ভারত শাসন করে তার আগে 200 বছর উপনিবেশিক শাসন করছে ব্রিটিশরা এর আগে তো মুসলমানরাই ছিল কথা কোন না ব্রিটিশরা শাসন ক্ষমতা হিন্দুদের হাত থেকে নিছে না মুসলমানদের হাত থেকে নিছে এই 70 বছরের শাসন ক্ষমতায় যে অত্যাচার হিন্দুরা ভারতে মুসলমানদের প্রতি করছে ওই পুরো 800 বছর যদি মুসলমানরা মনে করত যে ভারতে হিন্দু থাকতে দিবে না তো হিন্দু তো দূরের কথা একটা মন্দিরের অস্তিত্ব মুসলমানরা রাখতো না কথা কোন ঠিক কি না মুসলমানরা পরমত ধর্ম সহিষ্ণু মুসলমান অন্য জাতির প্রতি অত্যাচার করে না কিন্তু পৃথিবীর অন্য জাতিগুলি বর্বর অসভ্য আজ পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাস বলে না মুসলমান অন্য জাতির ধর্মগ্রন্থ আগুন দিয়ে পড়াইছে এটা মুসলমানরা করে না যে সুইডেনে দেখছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক ইহুদির বাচ্চা সরাসরি কোরআন শরীফ পড়াইছে দেখছেন না আপনারা ফেসবুকে আসছে সুইডেনে সুইডেনকে বলা হয় আমি মনে করছি আমি ধরে নিছি সুইডেন তুমি তার কোরআন ফোড়াও নাই তুমি তোমার ভাগ্য ফোড়াইছ আবহাওয়ার দৃষ্টিকোণ থেকে এবং পরিচ্ছন্ন শহরের দৃষ্টিকোণ থেকে সুইডেনকে অন্যতম দেশ বাবা হয় কিন্তু আমার দৃষ্টিতে সুইডেনের কপাল পুড়ে গেছে আল্লাহর কোরআন যেভাবে ওই দেশে পড়ছে গোটা দেশটাও এইভাবে পুড়ে পুড়ে ধ্বংস হয়ে যাবে অশান্তির দাবানল তারা সৃষ্টি করলো আল্লাহর গজব আসবেই কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই এবং রাষ্ট্র বিচার করলো না এই ইহুদিকে ধরলো না বিচার করলো না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সে কোরআনের মধ্যে আগুন দিল আমরা মুসলমানরাও তো পারি যে তাদের ধর্মগ্রন্থ বাইবেল একত্রিত করে আগুন দিয়ে পড়াইতে পারি না কথা কোন না পারি কি না তাদের ধর্মগ্রন্থ পড়াইতে তাদের বাইবেল ত্রিপিটক ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আগুন দিয়ে পড়াই দিতে আমরাও তো পারি কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই এই বেয়াদবি ইসলাম আমাদেরকে শেখায় নাই ওরা চরম বেয়াদব যে কাজটা তারা করলো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি এবং জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা জ্ঞাপন করা হোক ঠিক কিনা বলেন এবং অলরেডি করা হয়েছে আমাদের আরো দাবি এই সুইডেনের দূতাবাস বন্ধ করে দেওয়া হোক সুইডেন তুমি তার কপাল পুড়িয়েছো কোরআনের প্রতিটি পাতা যেভাবে জ্বলে পড়ে ছাই হয়েছে এই সুইডেন আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে এইভাবে পুড়ে পুড়ে ধ্বংস হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ চরম দৃশ্যতার প্রমাণ তারা দিয়েছে আল্লাহর গজব আসবে ঠেকাইতে পারবা না প্রসূদি যা বলছিলাম বখতিয়ার কাকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা ওনার নামে 1948 সালে মহাত্মা গান্ধী ওনার কবর পর্যন্ত পরিদর্শনে গেছে মাজার পরিদর্শনে গেছে কারণ উনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর অন্যতম শিষ্য তিনি মারা যাওয়ার আগে এন্তেকালের আগে ছেলে এবং খলিফাদেরকে ওসিয়ত করলেন যে আমার মৃত্যুর পরে আমার লাশ তোমরা জানাজার জন্য নিয়ে যাবা নিয়ে তোমরা চারটা ঘোষণা দিবা চারটা কথা বলবা চারটা শর্ত বলে দিবা এই শর্তগুলি যার মধ্যে পাওয়া যাবে সেই যেন আমার জানাজা পড়ায় চার শর্ত যার মধ্যে পাওয়া যাবে না সেই যেন আমার জানাজা না পড়ায় কথা বুঝতেছেন কি না কি কি শর্ত বাবা বলেন ছেলেরা বলছে বাবা বলেন শর্তগুলি কি এক নম্বর শর্ত যে জীবন ও তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই এমন লোক আমার জানাজা পড়াবে শর্ত সহজ না কঠিন কঠিন না দুই নম্বর শর্ত হলো যে ব্যক্তি জীবন ও তাকবীরে উলা ছুটে নাই তাকবীরে উলার সাথে নামাজ তাকবীরে উল্লার সাথে প্রথম তাকবীরে উল্লা কোনটাকে বলে ইমাম সাহেব যে প্রথম আল্লাহু আকবর বলে দাঁড়ায় এটার নাম হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যখন জামাত দাঁড়িয়ে যায় তোমরা দৌড়িয়ে এসো না ধীরস্থিরভাবে এসো
কারণ দৌড়ে আইসা আপনি জামাত ধরার চেষ্টা করলেন, হতে পারে আপনার তাকবীরে ওলাটাই তাকবীরে তাহারি মাঠে আপনি বাদ দিয়া দিছেন, এরকম হয় কি হয় না? ইমাম সাহেবের রুকুর মধ্যে দললে আপনার টার্গেট এক রাকাত পাওয়া যাবে, এই রাকাতটা পাওয়া যাবে, দৌড়ার জন্য সমানে দৌড়িয়ে আসছে, হ্যাঁ চশমাটা রাইখাচ্ছে উজুখানে, লাঠিটাও রাইখেছে, ছাতাও রাইখাইছে, ফেলে টেলে দৌড় দিয়ে আইসা কি দৌড়ার আসায়, আর এই রাকাতটা ধরতে হবে, আসিয়া দেখা গেছে যে এমনভাবে রুকুতে গেছে তাকবীরে উল্লাহ বলতে ভুলেই গেছে, তার নামাজ আসে না গেছে, তাকবীরের তাহারিমা সারা বাকি ভিতরের তাকবীরগুলো আপনি দেন আর না দেন অন্তত এইটা কি লাগবে, তাকবীরের তাহারিমা সারা তো কি হবে না, নামাজই হবে না। তা আমার প্রিয় শুধু তাকবীরে উল্লাহ উনি বললেন যার জীবনে তাকবীরে উল্লাহ ছুটে নাই এমন ব্যক্তিদের আমার জানাজা পড়াবা, এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর, যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, নফল নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ হলো কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়লে দেখবেন রিজিক বেড়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়লে দেখবেন সেহারার ভিতরে নূর চলে আসছে, সুবহানাল্লাহ বলেন কি চলে আসছে, নূর চলে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়লে কি আসবে, নূর, নূর চলে আসবে দেখবেন তাহাজ্জুদের নামাজ, সেহারার ভিতরে একটা সৌন্দর্য চলে আসবে। যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, তিন নাম্বার হলো যে ব্যক্তি আমার জানাজা পড়াবে আসরের সুন্নত নামাজ যেন তার জীবনও না ছুটে, আসরের ফরজ না আসরের কি সুন্নত, শর্তগুলি সহজ না কঠিন? হ্যাঁ খুব কঠিন কঠিন শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে ব্যক্তি আসর নামাজ বাদ দিল তার রিজিক নষ্ট হয়ে গেল, তার ফাহাবিতা আমালু তার সকল আমল বরবাদ হয়ে গেল, যে ব্যক্তি আসর নামাজ ছুটে ফেলল তার সমল আমল সমস্ত আমলও বরবাদ, অন্য বর্ণনায় আসতে তার রিজিকের ভিতরে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, আর আসর নামাজ বাদ দিলে রিজিকের ফজর নামাজ বাদ দিলে রিজিকের সমস্যা হয়, রিজিকে বরকত থাকে না, আর আসর নামাজ বাদ দিলে সমস্ত কর্ম কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, এটাই সহিহ হাদিস, তার কর্ম বাতিল হয়ে যায়, আসর নামাজ বাদ দিলে কর্ম বাতিল হয়ে যায়, ফাহাবিতা আমালুহু রসূলের ভাষা, তার কর্ম সমস্ত কর্ম বাতিল হয়ে যায়। এখন আসরের নামাজ নয় আসরের সুন্নতের কথা, আসরের সুন্নত মুআক্কাদা না সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদা, এটা যেন জীবনে না ছুটে। চার নাম্বার হলো যে ব্যক্তি আমার জানাজা পড়াবে পরনারীর প্রতি দৃষ্টি দিয়ে অন্তর দ্বারা যেন খারাপ চিন্তা না করে, অন্য নারীর প্রতি নজর চলে গেছে, রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে নজর পড়তেই পারে, কিন্তু নজর দিয়ে যেন খারাপ চিন্তা কোনোদিন অন্তরে না আসে, যদি আসে এমন লোকজন আমার জানাজা না পড়ায়। শর্ত দিয়েছেন কয়টা? এক নম্বর তাকবীরে উলা যেন জীবনও না ছুটে, দুই তাহাজ্জুদের নামাজ যেন জীবনেও না ছাড়ে, তিন আসরের নামাজের সুন্নত যেন জীবনেও না ছাড়ে, চার নাম্বার ফরন নারীর দিকে নজর গেছে, আচ্ছা ঠিক আছে হইতেই পারে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে, কিন্তু নজর দেওয়ার পরে অন্তর দ্বারা কি আসে না, খারাপ চিন্তা আসে না। এই চারটা শর্ত যদি পাওয়া যায় আমার জানাজা পড়াবা, শর্ত হলা মানুষ যদি একজনও না পাওয়া যায় আমার জানাজা পড়াবা না, বিনা জানাজা আমার নিয়ে আসবা, বিনা জানাজা আমার নিয়ে দাফন করে দিবে, কথা বুঝে আসছে না? চার শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় আমার জানাজা পড়াবা, চার শর্ত হলা মানুষ যদি পাওয়া না যায় তাহলে আমার বিনা জানাজা দাফন করে দিবা। ছেলেরা লাশ নিয়ে চলে গেল বাবার মৃত্যুর পরে ময়দানে, হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে, সবার সামনে ছেলেরা এই ঘোষণা দিল, আছেন কি এমন কোনো মানুষ চাই শর্তওয়ালা? সারা ময়দানের ভিতরে কান্না শুরু হয়ে গেল, আমরা বুঝি খাজা কুতুবুদ্দিন কাকির জানাজা পড়তে পারবো না, আমরা মনে হয় না জানাজা পড়তে পারবো না, আমাদের ভাগ্যে নাই নসিবে নাই, কারণ এমন লোক আমরা কই পাবো, বুঝেন নি কথা, এমন লোক আমরা কোথায় পাব, এমন চার শর্তওয়ালা মানুষ এমন আমলি মানুষ আমরা কোথায় পাব? কাজী ওনার জানাজা মনে হয় আমাদের ভাগ্যে নাই আমাদের নসিবে নাই, সারা ময়দান জুড়ে কান্নার রোল পড়ে গেল, চিৎকার পড়ে গেল, জানাজা পড়ানোর মতো কেউ নাই,
ছেলেরে এবার বলল বাবা বলেছে যদি এমন লোক পাওয়া না যায় জানাজা না পড়াতে এবার বাবা লাশ আমরা দাফনের জন্য নিয়ে যাই কাঁধে করে লাশ তুলতে যাবে লাশ ধরতে গেছে এমন সময় চোখের পানি ছেড়ে সামনের কাতার থেকে একজন লোক এসে হাত বাড়িয়ে দিয়ে বলল লাশ তোমরা নিও না জানাজা আমি পড়াবো সুবহানাল্লাহ তাকিয়ে দেখে তিনি দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস দিল্লির বাদশাহ স্বয়ং রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাস তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কুতুবউদ্দিন কাকির চেহারার উপর থেকে কাপড় সরিয়ে দিয়ে তিনি নিজে কপালের মধ্যে সুমা খাইলেন কপালে সুমাকে বললেন শামসুদ্দিন আলতামাস বললেন কুতুবউদ্দিন কাকি তুমি তোমার আমল গোপন রেখে মারা গেছো মৃত্যুর আগ পর্যন্ত নিজের আমল কাউরে জানতে দেও নাই কিন্তু তুমি আমার আমলটা জনগণের সামনে পাশ করে গেলা আমারও তো গোপন আমল ছিল এটা তুমি এখন পাশ করে গেছো ওপেন করে গেছো আমারটা তো আমি গোপন রাখছিলাম এখন তোমার কারণে এটা প্রকাশ হয়ে গেছে কথা বুঝে আসছে হ্যাঁ আমি সেই ব্যক্তি আমার জীবনে তাহাজ্জুদ কাজা নাই সুবহানাল্লাহ পড়ে তাকবীরে উলা কাজা নাই আমার জীবনে কোনো ফরনারির দিকে তাকে খারাপ চিন্তা করি নাই আমি জীবনে আসরের শূন্য ছুটে সারি নাই কাজে আমি এই জানাজার নামাজটা পড়াবো বুঝা গেল রাষ্ট্র পরিচালনা করে ও আপাতত বন্দিগি করা আর কত মানুষ এবাদত বন্দীকে দূরের কথা রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার জন্য মানুষও খুন করে কথা কোন ঠিক কিনা সাধারণ মানুষরা আলে বলামাও খুন করে হাজ্জাজ ইবনে ইউসুফ রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার জন্য 50,000 মানুষ খুন করছে হত্যা করছে কত হাজার শুধু ক্ষমতা খলিফা ওয়ালিদের আমলে 50,000 মানুষ খুন করছে এমন কি সাইদ ইবনে মুসাইয়্যিব তৎকালীন আমলের সবচেয়ে বড় একজন নেককার তাবিঈ উনারে পর্যন্ত খুন করছে উনি মৃত্যুর আগে একটা বদদোয়া দিয়েছে যে আল্লাহ আমার পরে যেন আর কাউরে মারতে না পারে পরে তার এমন রোগ হয়েছে পয়সা কইলা সে মারা গেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ যে খুন করছে কিসের কারণে রাষ্ট্র ক্ষমতার কারণে তো কথা কন না কা রসুলের দুই হিত্র রসুল বলতেন হুমা রাইহান এরা আমার সুগন্ধি হাসান আমার সুগন্ধে হোসাইন আমার সুগন্ধি হোসাইনের শরীরের এমন কোনো জায়গা নাই যে রসুল্লাহ চুমা খান নাই রসুল্লাহ বলতেন হোসাইন আমার মতো হোসাইনের চেহারা ছিল রসুল্লাহর মতো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোলে পিঠে করে রসুল বড় করেছেন এদের কান্নাও রসুল সহ্য করতে পারতেন না একদিন ফাতেমার ঘরে রসুল গেলেন গিয়ে বলেন ফাতেমা নাতি দুইটা কাঁদে কেন কয় আব্বা জান করে কোনো খাবার নেই খাবারের অভাবে তারা কাঁদে রসুল বলে মারে আমারও তো ঘরে খাবার নাই নাতিদেরকে কি দিব আমার ঘরে কি নাই হাদিসটা সহি হাদিস তা আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে গেলেন বললেন আমার কাজে নিবা ইহুদি রসুলকে চিনত না তখন মদিনায় নতুন রসুল গেছেন সবাই তো আসছিলেন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে কথা বুঝতেছেন তো রসুলকে ইহুদি বলল ঠিক আছে কাজ করো আমার কুয়া থেকে পানি তুলে দাও কুয়া থেকে পানি তুলে দিব কি দিতে হবে কয় যে এক বালতি পানি দিল তুললে তোমার তিনটা খেজুর দিব কটা খেজুর আল্লাহর নবী 8 বালতি পানি তুললেন কয় বালতি কুয়া থেকে পানি তুললে এক এক বালতি পানিতে কটা খেজুর এই কষ্ট করতে আসছেন কাদের জন্য নাতিদের জন্য হাসান হোসাইনের জন্য কুয়া থেকে পানি তুলতেছেন রসুল 8 বালতি পানি তুললেন নবাব বালতি পানি রসুল তুলতে যাবেন বালতিটা যে কুয়ার ভিতরে ফেলেছেন রশিটা ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে এখন ইহুদি এসে কয় আমার বালতি কোথায় রসুল বললেন কুয়াতে কুয়ার ভিতরে পড়ে গেছে রশি ছিঁড়ে পড়ে গেছে ইহুদি আল্লাহর নবীর গালের ভিতরে একটা চপেট আঘাত করল রসুলের গালের ভিতরে একটা আঘাত করছে রসুল কিছু বলেন নাই আল্লাহর নবী কিছু বলেন নাই প্রতিশোধ তিনি দেন নাই মনে রাখবেন রসুলুল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো কারণে ব্যক্তিগত কোনো কারণে প্রতিশোধ শারীরিকভাবে রসুল আঘাতপ্রাপ্ত হয়েছেন নিজের কারণে নিজে কোনোদিন প্রতিশোধ
তবে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে কেউ যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করত সেখানে তিনি ছাড় দিতেন না আল্লাহর আইন লঙ্ঘন করলে রাসূল ছাড় দিতেন না কিন্তু ব্যক্তিগতভাবে আঘাত প্রাপ্ত হইলে সেটা তিনি ক্ষমা করে দিতেন লোকটা বালতির কারণে রাসূলকে আঘাত করেছে সফট আঘাত করেছে থাপ্পন মেরেছে আল্লাহর নবী তাৎক্ষণিক কুয়ার ভিতরে হাত বাড়ালেন বালতি নিজে অটোমেটিক রাসূলের হাতের ভিতরে উঠে আসলো রাসূলুল্লাহ ওর হালতি বালতি বুঝাই দিলেন দিয়ে বলেন খেজুর দাও তাহলে আট বালতির জন্য কয়টা খেজুর পাবেন 24টা তিন আটা 24টা খেজুর তিনি নিলেন হাতে নিলেন খেজুর নেওয়ার পরে হাসান হোসেনের বাড়িতে তিনি চলে গেলেন দুই নাতিরে কোলে নিয়ে তিনি তখন তাদের মুখের ভিতরে খেজুর দিচ্ছেন খাওয়াচ্ছেন নাতিরে হাসতেছে রাসূলও হাসতেছে এমন সময় দেখেন ঘরে দরজার মধ্যে কে যেন করাঘাত করে রাসূল বলেন মানফিল বাপ দরজায় কে কয় আমি ইহুদি রাসূল বললেন কেন আসছো কয় আমি অন্যায় করছি ক্ষমা চাইতে আসছি ওই ইহুদি যে কি করছে আল্লাহর নবী বললেন কি হইছে কেন আসছো রাসূল তাকে দেখে তার হাতটা কাটা লোকটি বললেন রাসূলুল্লাহ আমি আপনারে চিনতে পারি নাই আপনার নাম শুনছি কিন্তু সরাসরি আপনারে দেখি নাই আপনি নিজে তিনটা খেজুরের বিনিময়ে এক বালতি করে আট বালতি পানি আপনি আমারে তুলে দিয়েছেন রশি ছিঁড়ে গেছে এটা তো ইচ্ছে করে আপনি ফেলে দেন নাই না বুঝে আমি আপনার আঘাত করেছি আপনি হাত দিয়ে আমার বালতি তুলে দিয়েছেন অথচ কত নিচে কূপ সেখান থেকে আপনি হাত দেওয়া মাত্র বালতি চলে আসছে আমি লোক মারফত জানতে পেরেছি আপনি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম কি করলাম আমি এমন পবিত্র মানুষ যার কথা তাওরাতে আসছে ইঞ্জিলে আসছে ইয়াতিমিম বাদ ইসমুহু আহমদ ঈসা নবী যার কথা বলে গেছে সেই বিশ্ব নবী তার গায়ে আমি হাত তুলেছি এমন হাত আমি আমার সাথে রাখবো না আমি আমার হাতটা কেটে ফেলে দিয়েছি এই দেখেন কর্তিত হাত নিয়ে কাটা হাত নিয়ে এসে গেছে রাসূলের কাছে কাটা হাত নিয়ে আমি আপনার দরবারে এসেছি আমারে ক্ষমা করে দেন রাসূল বললেন যাও আমি তোমারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দাও তোমার কাটা হাত দাও লোকটা কাটা হাত যখন রাসূলের হাতে দিল আল্লাহর নবী তার কাটা হাতটা তার আগের জায়গায় লাগিয়ে নিজের মুখ থেকে একটু থুথু লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার হাত জায়গায় জোড়া লেগে যায় এইখানে যে কাটা সিরা ছিল এটা বুঝাই যায় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোনো নমুনাই নাই কোনো নমুনাই নাই এটা যে কাটা সিরা ছিল এর নমুনা নাই হযরত হোসাইনকে হত্যা করেছে ইয়াজিদ কিসের কারণে ক্ষমতার কারণে কি মারাত্মক জিনিস ক্ষমতার কারণে ক্ষমতা এমন এক জিনিস ক্ষমতা থাকার জন্য মানুষ কি না করে মানুষ হত্যা করে তার বলে আমার প্রিয় সদী এগুলি যুগ যুগ ধরে চলে আসতেছে এখনো চলছে কিয়ামত পর্যন্ত চলবে আমার প্রিয় সদী জালিমরা জুলুম করবে নির্যাতন করবে অপরাধ করবে তার মানে তাদের অপরাধকে বেপরোয়াভাবে ছেড়ে দেওয়া যাবে না গর্জে ওঠা লাগবে প্রতিবাদ করা লাগবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা লাগবে ঠিক কিনা বলেন তো যা বলছিলাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ সুলতান আলতামাস এত বিশাল বড় দায়িত্ব পালনের পরেও আসরের নামাজের সুন্নত সারে না তাকবীরে উলা সারে না তাহাজ্জুদ সারে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর আমরা সামান্য ব্যবসায়িক কাজেও নামাজ আমাদের কাজা হয়ে যায় হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় রাষ্ট্রের দায়িত্ব পালন করছে ওনার স্ত্রী সংখ্যা ছিল 1000 কয় হাজার এক বর্ণনা আসছে 1700 ছিল আল বেদায় নেহের ভিতরে আসছে 700 ছিল স্বাধীন 300 ছিল বাদী কোনো বর্ণনায় ছিল ওনার স্ত্রীর সংখ্যা 700 কোনো বর্ণনা 600 যাই হোক যা ছিল আবার কোনো বর্ণনা ওনার স্ত্রীর সংখ্যা ছিল 100 জন একবার উনি নিয়ত করলেন যে আমি আজকে সমস্ত স্ত্রীদের কাছে যাব এক রাতে সব স্ত্রীর কাছে যাব এবং সমস্ত স্ত্রীদের সাথে আজকে আমি লিভ টুগেদার করলে ইন্টারকোর্স করলে সহবাস করলে যে